ওকে সাথে থাকার করে দেখো ওয়াই দিয়েছে এটা কিছু নয় এটা ক্রমবর্ধমান কিনা দেখতে হবে কিছুই না দেখো ডেরিভেটিভ করবে আচ্ছা এখানে থিটার আকারে আছে সব দেখো তাই জন্য থিটার যেহেতু অপেক্ষক তাই ডি ওয়াই বাই ডি থিটা হয়েছে কিছু নয় ইউবাই ভি এর সূত্র ভি এ স্কোয়ার রেখে দিয়ে উবরের ডেরিভেটিভ তাহলে উবরে আছে টু সাইন থিটা টু থিটা হয়ে যাবে আর থিটা মাইনাস সাইন থিটা হবে দেখো মাইনাস উবরেটা রেখে দিয়ে নিচের ডেরিভেটিভ নিচে ডেরিভেটিভ যদি করি এটা তাহলে থ্রি কস থিটা আর ফোর সাইন থিটা তার আগে মাইনাস দেখো হয়েছে ওকে দেখো পরপর গুন করবে গুণ করে বিয়োগ করবে দেখবে এরকম আসবে আর এটা দেখো পাঁচ কমন নিলে ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে ওয়ান তাহলে এটা আসবে তাহলে আসবে কোনটা এত বড়টা আর নিচে দেখো স্কোয়ার আছে ও ঠিক আছে স্কোয়ার যদি থাকে সেটা অভারওয়েজ পজিটিভ আসবে তাহলে পুরোটাই মানটায় পজিটিভ হয়ে গেল তো পাঁচ আছে তাহলে অবশ্যই ওয়াই হচ্ছে ক্রমবর্ধমান ওকে ওকে দেখো ছয়ের ধাকের অঙ্কটা পড়ে নেবে অবশ্যই বইয়ের কী লেখা আছে ওয়াই দিয়েছে এটা তো ডি ওয়াই বাই ডি এক্স করবো করলে কী আসবে থ্রি এ এক্স স্কোয়ার কেন এ রয়ে গেল আর এক্স স্কোয়ার জন্য থ্রি এক্স স্কোয়ার মানে থ্রি এক্স টু ডি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এন এক্স টু দি দিবার এন মাইনাস ওয়ানের মতো তাহলে থ্রি এ এক্স স্কোয়ার আর এটা হবে সিক্স এক্স আর এটা হবে টু এ প্লাস ওয়ান এক্সের জন্য ওয়ান হবে আর এটা জিরো ওকে এটা একটু সিমপ্লিফাই করবে এটা একটু সিমপ্লিফাই করলে এরকম চলে আসবে ওকে আচ্ছা এবার প্রশ্নানুসারে বলে দিয়েছে যে ওয়াই একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক মানে এটা এইটা এটা হচ্ছে ক্ষয়িষ্ণু ডিক্রিজিং আচ্ছা বলো তো ডিক্রিজিং যদি হয় ডি ওয়াই বাই ডিএক্স ডি ওয়াই বাই ডিএক্স গেটার দেন জিরো হবে না লেস দেন জিরো সঙ্গে সঙ্গে বলবে লেস দেন জিরো তো ওটাই তো আমি লিখেছি তার মানে এটা লেস দেন জিরো ও থ্রি এ তো লেস দেন জিরো তাহলে এ লেস দেন জিরো ওটাই হয়েছে থ্রি লেস দেন জিরো হলে এ লেস দেন জিরো আচ্ছা যেহেতু এটা লেস দেন জিরো এই আকারে আনছি আমি ওই জন্য আচ্ছা এবার যেটা কনসেন্ট হিসেবে পড়েছিল টু এ প্লাস তাহলে এটা লেস দেন জিরো হয়েছে এখান থেকে সলিউশন করলে এরকম হবে এখান থেকে পাচ্ছি দেখো কি যে এ যেহেতু জিরোর থেকে কম মানে নেগেটিভ ভ্যালু তাহলে এখান থেকে আমি কি কি পাবো এ এক হতে পারে আর এ মাইনাস তিনের দুই হতে পারে দেখো এ যেহেতু লেস দেন জিরো তাহলে এই ভ্যালুটা হতে পারে না ওই জন্য নেই নি এখানে দেখো শুধু একটাই ভ্যালু নিয়েছি এর মান মাইনাস তিনের দুইয়ের থেকে ছোট বাস এটাই চলছিলো ওকে আচ্ছা পাঁচের দাগের অঙ্কটা দেখো এটা পাঁচের দাগের অঙ্ক ওকে আচ্ছা এটা কী বলতে চাইছে এটা আমার এফেক্স এটা ডেরিভেটিভ করব ডেরিভেটিভ এতগুলো করলে টু এক্সের জন্য টু হবে টেন ইন বাই এক্সের ডেলিভারিটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্সের স্কোয়ার লগ এক্সের এটা কতবার ডেরিভেটিভ করলাম এর আগের অঙ্ক একই রকমভাবে ডেরিভেটিভ হচ্ছে সিমপ্লিফাই করবে এরকম আসবে এফ জিরো বের করবে কত বের হবে জিরো বাস এক্স যদি জিরোর থেকে বড়ো হয় এফ ড্যাস এক্স জিরোর থেকে বড়ো হবে মানে এটা জিরোর থেকে বড়ো হবে ওকে আর জিরোর থেকে বড়ো হবে কী করে তুমি ওয়ান বসেই দেখো এটা জিরোর থেকে বড়ো হবে মানে ওয়ান বা আর টু বসাবে ঠিক আছে জিরোর থেকে তো বড়ো হবে তাহলে এফ এক্সের মান নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো মানে কি এফএক্সটা বর্ধিসনু আর অবশ্যই অঙ্কটা পড়ে নেবে বইয়ে আছে ঠিক আছে সেটা এই জন্য এই ভাষাটা লিখেছি বইয়ে যে এই ভাষাটা ছিল যে নিরবিচ্ছিন্নভাবে বৃদ্ধি পেতে থাকবে মান ডেস এক্স ডেসেক্সটা দিন জিরো ওকে তাহলে এফ এক্স টাইপ জিরোর থেকে বড়ো মানে জিরোর থেকে পড়ো ওকে আচ্ছা তাহলে এফএক্স কোনটা ধরেছিল এটা জিরোর থেকে পড়ো তারপরে নিয়ে টু এক্সকে রেখে দিয়ে ওদিকে নিয়ে চলে যাও হিন্স প্রুভড হয়ে যাবে অবশ্যই পাঁচের দাগের অঙ্কটা বইয়ে পড়ে নাও ওকে তারপরে এটা বুঝতে পারবো অবশ্যই ওকে